কয়লার সিন্ডিকেট কোড বুলি কোয়া সকলে চাওক এই বাতরি। গুয়াহাটির মাঝে চলা কয়লার অবৈধ বেহাত স্কর্পিও গাড়ি। প্রতিনিশায় গুয়াহাটির মাঝে পার হয়েছে অবৈধ কয়লাভর্তি ট্রাক। অভারলোডেড কয়লা ট্রাকর ক্ষেত্র দেখিও নেদেখার ভাও ধরেছে মহানগর আরক্ষীয়ে। কিন্তু কিয় তেনেহলে চাওক এই দৃশ্য। কয়লার হাড়ি হাড়ি ট্রাক আর এই ট্রাকবর জড়িয়তেই বহিরাজ্য সরবরাহ হয়েছে মেঘালয়ের অবৈধ কয়লা। দুখন বগা আর কলা রঙের স্কর্পিওর এসকোর্ট কয়লা গাড়ি। আরক্ষীর এই স্কর্পিও দুখনেই সংকেত। স্কর্পিও আহিলে কয়লা গাড়ি নরখায় আরক্ষীয়ে। এখন স্কর্পিও যদি আগত যায় আনখন যায় ট্রাকর পিছফালে। আর এই স্কর্পিওত অহালোকেই ম্যানেজ করে আরক্ষী। প্রতিখন গাড়ির বাবদ ধার্য করা থাকে ধন। প্রশ্ন উঠে আরক্ষীয়ে কেনেকৈ ধন লাভ করে। অভিযোগ অনুসরি কেরা আর ডেকায় ধন সংগ্রহ করে আরক্ষীর হয়ে। অধিক সংগঠিত রূপত কয়লার অপরাধত কেরা ডেকা। আপুনি হয়তো ভাবিছে এই কেরা ডেকা কোন? এটা এটাকৈ খোল খাব কেরা ডেকারও অকথিত কাহিনী। পূর্বে জোরাবাদ আরক্ষীত কর্মরত কেরা এতিয়া বেলেগত। কিন্তু গুয়াহাটির এই বেলেগ থানা থাকিও কয়লার সিন্ডিকেটত অবাধ রাজত্ব কেরার। কয়লার সিন্ডিকেটর যেন বিশ্বস্ত মানুষ কেরা। এতিয়া চক 12 মাইল 9 মাইলের কিদরে অবৈধ কয়লার ট্রাক সরবরাহ করা হয়েছে বিভিন্ন প্রান্তলৈ। জোরাবাদ হয়ে গুয়াহাটির মাঝমজিয়ায় দি বেলতোলা অথবা অন্য প্রান্তলৈ কিদরে কয়লার গাড়ি সরবরাহ করা সম্ভব হয়ে উঠিছে। নেপথ্যত এই কেরা আর ডেকার কাম কি? কেবল এই কেরা আর দেখাই নহয়, বেলতলা আর 9 মাইলের দুটাক শক্তিশালী চক্র কয়লার অবৈধ বেহাত জড়িত হয়ে আছে। 8-10 চকীয়া ট্রাকত অহা কয়লা যায় বেলতলালৈ। 12 মাইলের ট্রেইলারত অহা কয়লা যায় বহিরাজ্য অথবা বাংলাদেশলৈ। 9 মাইল 12 মাইল বেলতলাতো থাকে সিন্ডিকেট চক্রর এজেন্ট। 9 মাইল আর বেলতলার দুটা চক্রর নিয়ন্ত্রণত এতিয়া কয়লার এই অবৈধ বেহা। আমি পর্যায়ক্রমে ফটোসহ দেখুয়াই যাম কয়লার অবৈধ সিন্ডিকেটত কোন কোন কেনেকৈ জড়িত হয়েছে, কয়লার সিন্ডিকেটর ধনের ভাগ কোনে কোনে পাইছে। আপনার আকো এবার কইছু, এই শক্তিশালী চক্র দুটার নো মেডালও লড়াব নয় মহানগর আরক্ষীয়ে। কারণ দিসপুরেরও প্রভাবশালী মহলের সঙ্গে দরহম মরহম থকা বলে দাবি করে কয়লার এই শক্তিশালী চক্রটোয়ে। জোরাবতর জয়ন্ত গয়ারির সহযোগত ব্যুরো রিপোর্ট, DY 365।